follow me. Okay, sir. Shono, tumra dandike jao. Sir, apni ki ekhanei thakchen? Ha, apni jao. Apni odher shonge jao. Hey, tumra bandike. Bandike jao. Sir, amra ekhane thakbo. Dekho. স্যার আপনি ঠিকই বলছেন স্যার এর মধ্যে হেরোইন ভর্তি স্যার এসে মলে আপনি মালগুলোকে সিজ করে একটা সিজার লিস্ট বানান যাও তোমরা দিকে যাও আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা যেখানে রেড করতে যাচ্ছি সেখানে আমরা পৌঁছানোর আগে ওরা খবর পেয়ে যাচ্ছে আর আমরা একটা লোককেও ধরতে পাচ্ছি না এক্সাইজ অফিসার বিকাশ সিনহা দুঃসাহসিক অভিযান দু কোটি টাকার হিরোইন নাটক মা মা কি হলো তুই চেঁচাচ্ছিস কেন কি হয়েছে কি এই দেখো দাদা বাবুর ছবি আর খপ ঠিক আছে তোমাকে তো লাপাতে হবে না যা দাদা বাবু জল খাবারটা নিয়ে আয় এক্ষুনি তো ছুটবে কটা বাজে তার খেয়াল আছে হ্যাঁ কাগজ আলাদে আর কি ওরা মানুষের মন বোঝে না ওই মায়ের মন বোঝে ওরা তো নিজেদের ব্যবসার তাল সামলাতেই ব্যস্ত মানায় না স্বর্গীয় সুভাষ সিনহার পত্নী এক্সাইজ অফিসার বিকাশ সিনহার মায়ের মুখে সব কথা মানায় না ধর হাকর হাকর এই নে আপনি খুব ভালো করে জানেন যে আপনার পুত্রকে গভর্নমেন্ট মোটা টাকা দিয়ে পুষছে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে শায়েস্তা করার জন্য আচ্ছা খেয়ে নে তো বস্তু দেখি এখানে তাড়াতাড়ি বস দেখি ও হাসি খাবারটা আন তাড়াতাড়ি আচ্ছা শুন শুধু গুন্ডাদের পেছনে ছুটলে চলবে আর আরেকজনের কথা ভাবতে হবে না আজ বাদে কাল দায়িত্ব নিতে হবে সে খেয়াল আছে আর সে মেয়েকেও বলিহারি যাই বাবা বেটা ছেলে বাড়তে জানে না একজন গুন্ডাদের পেছনে ছুটছে আরেকজন ধেই ধেই করে নাচছে ওরে ও হাসি তাড়াতাড়ি দে যাই ভালো মা দাদা বাবু এলাকায় আছে বলে এলাকা শান্ত আছে তুই থাম তোকে আর ধুনো দিতে হবে না যা নিজের কাজ কর গে যা আচ্ছা মা সারাক্ষণ ভয় ভয় না থেকে ছেলের জন্য একটু গর্ববোধ করতে পারো না ছেলের প্রশংসা শুনলে কোন মায়ের বুকটা আনন্দে ভরে ওঠে না কিন্তু তোর বাবার কথাটা মনে পড়লে মনটা পাথর হয়ে যায় মানুষটা গুন্ডাদের পেছনে ছুটল আর আচ্ছা মা কেন শুধু শুধু মন খারাপ করছো যার তোমার মতন মা আছে সেই ছেলের কোনো বিপদ হতে পারে শুধু কথাই ভুলালে হবে না আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি আজই উর্বিলাকে ডাকবি আমি ওর সঙ্গে কথা বলবো দেখ আমি আর একা থাকতে পারছি না রে কিন্তু মা আজ তো হবে না কেন কি রাজকাজ আছে তোর আমার নয় তবে উর্মি ওর একটা ডান্সের প্রোগ্রাম আছে টাউন হলে ব্যাস Brilliant, excellent, superb. এতদিন জানতাম যে আমায় নাচানোয় তোমার কোনো জুরি নেই কিন্তু আজ আমার সেই ধারণাটা পাল্টে গেছে। ওহ, মেকআপ তুলছি তো। হ্যাঁ, মেকআপ তুলবে তবে তার প্রসেসটা একটু আলাদা। এই কি হচ্ছে নাকি ছাড়ো। প্লিজ দিদি। দিদি, হায় হায় ক্যা সিন হ্যায়। আরে এসো 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 রাজা বাবু ভেতরে এসো। আসলে আজ তোমার দিদি নেচে কামাল করে দিয়েছে তো তাই একটু কংগ্রেচুলেট করতে এলাম। Hats off because the hats off. আপনার জবাব নেই কিন্তু আমি এটা বুঝতে পারছি না এটা মেকআপ রুম না বেডরুম বুঝবে বুঝবে একটা জুটুক তারপর সব বুঝবে বলছো ওকে তাহলে সত্যটা প্রকাশ হয়ে যাক এক মিনিট
এসো ভেতরে এসো বিকাশ দা এই হচ্ছে আমার সেই একজন রিনা গুপ্তা আমরা দুজনে একই সঙ্গে একই কলেজে পড়ি থাক 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 হ্যাঁ তোমরা একই সঙ্গে একই কলেজে পড়ো আর পড়তে পড়তে প্রেমে পড়ে গেলে এক্স্যাক্টলি একদম তোমাদের মতো এই রাজা ওয়েল সেড ওয়েল সেড ইশুরি না আরে আরে থাক 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 কি রে রাজা এতদিন ধরে রিনার কথা বলিসনি আরে বাবা চান্স পেলে তবে তো বলবো বিকাশ দার কথা ছাড়া তোর কানে আর কিছু ঢোকে একটা মারবো যাই বলি দিদি আপনার ডান্স কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে থ্যাংক ইউ তাই জি ক্লাস টাস করা হয় নাকি খালি আড্ডা দেওয়া হয় হ্যাঁ ওরে বাবা এই তো দেখছি সাংঘাতিক লজ্জাবতী তা তোমরা যে মেলামেশা করছো বাড়ির লোকে জানে দিদি উই আর অলরেডি লেট আমাদের হাতে নো টাইম ওকে এক্ষুনি হোস্টেলে পৌঁছে দিতে হবে না হলে সবাই চিন্তা করবে চলো রিনা দেরি হয়ে যাচ্ছে চলে দিদি চলে বিকাশ দা বাই বাই চলো চলো বাবা রাজা তো খুব গরিব কর্মা ছেলে কার ভাই দেখতে হবে তো জাগে কাজের কথা আসা যাক বলুন স্যার স্যার ইয়েস স্যার ওকে আপনাকে হেড অফিস ডেকেছে হেড অফিস বুঝলে না মা মা তোমাকে ডেকে পাঠিয়েছে কেন কেন বাবা তোমার সাথে তার একমাত্র ছেলের বিয়ে দিতে চায় ওরে 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 মা দেরি করতে চাইছেন না এক মুহূর্ত সম্মানের সঙ্গে মাথায় রাখার জন্য আমাদের যা যা যতটুকু কাজ তাহলে তো এখনি সব ব্যবস্থা করতে হয় তুই কিচ্ছু চিন্তা করিস না আমি এখনি সমস্ত ব্যবস্থা করছি তোর বিয়ে যা মজা করব না আরে শোন না বিকাশের মা না ভীষণ দুশ্চিন্তা করছে এই রোজ রোজ খবরের কাগজে খবর বের হচ্ছে বলে আরে বাবা টিভিটা বন্ধ কর না এত জোরে চলছে না একটা কথাও শোনা যাচ্ছে না আরে দাঁড়া না এরপরে বিশেষ সংবাদ আছে অবশ্য তোর বিয়ে আজকে বিশেষ বিশেষ সংবাদ তোর বিয়ে মানে আমার লাইন ক্লিয়ার ট্যান ট্যান মনে হচ্ছে সিরিয়াস কেস এনিওয়ে হোয়াট ফলো মি দিতে চেয়েছিলি তাই না এবার বুঝবি যে কত ধনে কত চাল কি স্যার মালটাকে কোথা থেকে জোটালেন বলাম হ্যাঁ পেলি সদিগিরি তাকাবে না বস খবর পেলে না তোমার হালুয়া টাইট করে দেবে হালুয়া টাইট বল তোর বসের নাম কি বল বল তোর বসের নাম কি নাম দিয়ে জল খাবি শালা তোর নাম লিস্টে উঠে গেছে বল তোর বসের নাম কি বল বল রাধেশ্যাম গুপ্তা মেয়ে রাধেশ্যাম গুপ্তা ইয়ানি শামু পিছলে সাল আমার 2 crore কা হিরোইন আটকে দিল আপনি বিকাশকে রুখতে পারলেন না আর এই সাল আমার 3 crore কা সোনা আটকে দিল फिर भी आप कुछ नहीं कर पाया आपने हरिपुर रोसी जगन्नाथ मल्लिक ठुटो जगन्नाथ हुए बोल कि हमें कि करब तले तो टाका दिया मैं पूछी क्या
না মানে স্যার স্যার ওই এক্সাইজ অফিসার বিকাশ না বহুত অ্যাডামেন্ট স্যার আমি ওকে এত করে বললাম এত করে বললাম ও শুনলো না স্যার ওই বিকাশ না বহুত কুমার স্যার ও বিকাশ না বাঘের গুহায় পা রেখেছে হ্যাঁ স্যার ওকে আমায় সবক শেখাতে হবে স্যার ওই বিকাশের হবু বউটাকে লালুকে দিয়ে একটু টাইট দিলে হয় না স্যার বহু মতলব বিকাশ কি শাদি হ্যাঁ কব সামনে মঙ্গলবার স্যার শাড়িতে নতুন পরের বেশে জামাই বাবু এসে দেখে তোমাকে দু চোখ ফেরাতে যে পারবে না কাছাকাছি আমি ভুলে কখনো দূরে চলে যাব না 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 না
কি করছো কি তোমরা চলো what is this কে তোমরা আরে তোমার বিয়ের বরযাত্রী চলো মাসিমা হ্যাঁ কি বলো মাসিমা হ্যাঁ বিকাশ থেকে গুন্ডারা ধরে নিয়ে গেছে কি মাসিমা মাসিমা থ্রেট করে তুমি আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না আরে তোমাদের মতন গুন্ডা মাস্টার আমার অনেক দেখা আছে তোমাদের মতন মানুষকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে এ বাবুয়া চিল্লাস না রে চুপ হয়ে যা একবার চারু তরফ দেখ লে তুমি তুমি কি করে সালের বাইরে এলে কে ছাড়লো তোমায় আমি আমি ছেড়েছি বিল্লুকে আপনিও ছাড়া পেয়ে যাবে শুধুমাত্র স্যারের কথা মতো আপনাকে চলতে হবে আর আর এই রিপোর্টগুলো আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে হবে জগন্নাথ বাবু এই কথা বলতে আপনার লজ্জা করছে না এই খাকি উর্তিটার সঙ্গে আপনি বেইমানি করছেন আপনি আইনের রক্ষক হয়ে একটা অ্যান্টি সোশ্যাল মাফিয়ার রক্ষিত হয়েছেন আমি আপনাকে ছাড়ব না নো নেভার আমি আপনাকে ছাড়ব না এই অফিসার চিল্লা মত বহুত চিল্লাতা হ্যায় তু স্যার আমি তাহলে যাই স্যার हां तू जा अरे ए, ए, ए। हराम खोर का औलाद वो फाइल मुझे देके जा ए लो एंड ऑर्डर का मामला है तू थे के की करबी हम ही खुद संभाल लेबो ठीक है सर रोकड़ा या 1 लाख रुपया है तू ले ले वो कस्टम्स वाले के साथ ये रुपया ठीक ठाक बांट लेना नकड़ा मत करना हाँ और मेरा जो माल है वो खलास कर लेना वो सोने का बिस्किट आपने को चिंता कर लिया सर ठीक है सर मैं एक बाजीगर आची और ये सब मेरी काटपुतलियां शमू शमू भाई वो देखिए वो देखिए वो और एक काटपुतली आ रहा है नमस्कार আমি হইলাম এই অঞ্চলের জনপ্রতিনিধি অর্থাৎ এমএলএ আমার নাম মানিক ব্যানার্জি শোনেন ওই শামুর বিরুদ্ধে রিপোর্ট কইরা আপনার কাজ করলাও সিদ্ধ হইব না তাছাড়া আমি কইতেছি কি আপনি আপুস একটা মীমাংসা কইরা ফালান ডাইনাতে ফাইলটা বন্ধ করেন আর বাউয়াতে সামর্থিকা বকশিস লইয়া একরে শীষ দিতে দিতে বিআরপি দিতে পয়সা পড়েন আপনি এখানকার এমএলএ আইগা এই হরিপুরে বিগত 10 বছর যাবত বিপুল ভোটে জয়লাভ করেছি থুতু দিলে আমি ভাবছিলাম আপনি বুদ্ধিমান কিন্তু এখন তো দেখতেছি একখানে রাম ছাগল শোনেন এই দেশে কেউই সৎ না থুতু খেয়েও আপনার শিক্ষা হলো না এটা কোনো ম্যাটারই না বিধানসভায় আমি রোজই খাই আমার রেগুলার ডায়েট আমার হাতে ক্ষমতা থাকলে আপনাকে আমি ধরে চাপকাতাম না এই হলে তো আসাই কারণ শামু ও ঠিক করছে ও বসবো না তাই কইতেছিলাম যে सुन अफसर तुझे इतनी बार समझाया देख मेरे पास टाइम नहीं है तू मेरी बातें मान ले वो फाइल वाइल सब गायब कर दे और मेरा पैसा लेके तू ठंडा हो जा नहीं तो नहीं की कर तुम्हें बहुत कुछ करते पा रही है बहुत कुछ তোর সাদি বন্ধ করতে পারি তোর মেহবুবাকে এখানে উঠিয়ে এনে নঙ্গা করে নাচাতে পারি ওর পেটে আমার বাচ্চা পয়দা করতে পারি পকার সালা কা পকার হে রে কোই গুলি নেই চালায়েগা কোই কুছ নেই করেগা ও মেরা শিকার
মুখের ভেতরটা না কিরম ছ্যাঁদ করে উঠলো। কি জানি কেন যে দাদাবাবু এখনো আসছেন না। এই শুন 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 কি শুন अफसोस की बात है, बहुत अफसोस। अरे तू सुहागन नहीं बन सकी रे, लेकिन हम क्या करें? बोल हम क्या करें? यहां सबको मेरा बात मानना पड़ेगा। हाँ, लेकिन ये विकास, वो हमारा आइन मान लो ना, और तेरा सिथी थे सिंदूर भरा भी हो लो ना। अरे चल बिल्लू आगे बढ़। अरे भूमि विष्णु क्या हो चे? अरे की हो चे बोल भी तो। अरे ब्यापार टेकी बोलो ना। एगुलो की है? খুব বাহাদুরি না, বিরক্ত দেখানো হচ্ছে। শামু নামে কি একজন ডেঞ্জারাস অ্যান্টি সোশ্যাল, দিনে দুপুরে লোক খুন করে, তোমার ওর পিছনে যাওয়ার দরকার কি শুনি? ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। যা গিয়ে শোনো, আমার আমার প্রমোশন হয়েছে, তাই এইখানে এইভাবে এক্ষুনি আমাকে দ্রুত কিস করতে হবে। ওই আনন্দেই নাচো, আমার যে কি হচ্ছে আমি জানি। সবাই অ্যান্টি সোশ্যালদের কথায় উঠছে বসছে, আর তুমি দিন দিন তোমার শত্রু বাড়াচ্ছ। তুমি কি ভেবেছো ওরা তোমায় ছেড়ে দেবে? আরে সুযোগ পেলে তবে তো। সুযোগ পেলে তবে তো। বোকারাও নিজেদের শত্রুকে কখনো দুর্বল ভাবে না, সবাই নিজেদের নিজেদের আড়াত করে নিজেদের আখের গোছাচ্ছে, আর ইনি বিশাল বিরক্ত দেখাচ্ছে। এই রাগ করলে? রাগ করলে উর্মি, আমি যদি সবার মতো হতাম তুমি আমাকে ভালোবাসতে? কাঁচ কলা বাসতাম। কেন বুঝো না বিকাশ, আমার যে ভীষণ ভয় করে। ये पटना दिल्ली बंगला तो ही
पटना दिल्ली बंगला को हिला के नाच दिखाबो हमी तुम्हा के, अरे तुम्हा के नचाएबो दुनिया को नचाएबो मेरी पतली कुमारिया हिला के। अरे पटना दिल्ली बंगला को क्या बात है बहन, इतनी रात गई तो सोई नहीं? अरे सुच्चा 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 आमी तुम्हारे जो नहीं जगिया ची भैया मेरे लिए क्या बात है मेरे लिए? अरे मुखड़ा तो जरा दिखा, अरे तू रो रही है, तेरे आंख में आंसू क्यों, क्या बात है? बिकास तक के खून कुड़े ची भैया। ये तुझे कैसे पता चला, किसने बता तुझे? राजा क्या मैं भालू बाशी? राजा दीदी शंगे बीकासर पियो ठीक चिल। बोलो भैया, बीकासर के तुम ही मेरे छो। जा अपने कमरे में जा। नहीं भैया, उत्तो ना पे लमी जाबू ना अर्थो मक्की बजे तो बोना। बोलो भैया, बीकासर के तुम ही मेरे छो। तुमने मर्डर किया? हे हे रीना हे, तू मुझसे कैफियत मांग रही है? मुझसे? ये सब किस लिए बनाया? हाँ किसके लिए? ये मकान, ये रुपया पैसा, गाड़ी बाड़ी, तेरे लिए बहन, तेरे लिए, सिर्फ तेरे लिए। याद है जब बिहार मुलुक से हम लोग आए, सब छोड़कर आए, क्या थी तू? हाँ एक छोटी सी बच्ची, एकदम रोती हुई। तुझे मैंने लिखाया पढ़ाया, इतना बड़ा किया, और आज आज तू मुझसे कैफियत मांग रही है? हाँ भैया, बिकास्ता का खून किसने किया? ये तो यही बात। आप ही ने हत्या किया बिकास्ता का, तुम ही मेरे से बिकास्ता के। जुबान संभाल के बात कर रीना, नहीं तो मेरा हाथ चल जाएगा। ना भैया, आज तुम यार मुख बंद करते पार बे ना, आमी बुझते पड़े ची। क्या ना तुम यार मुझे इकने आस्ते दाउ ना, मैं आस्ते चाइलो तुम यार इकने मुझे आस्ते दाउ ना। क्या ना तुम यार मुझे टाका पैसा सोना गोने भूलिए रखो। आमी भावते हो पारी नी, जे भैया का मैं एत दिन देवतार आसने बसे पुजो करेछि, आमार सेई भैया एकजन समाज बिरोधी खातो खुनी। भैया तुम्हें आमाके मारले, तुम्हें आमाके मारले भैया, मारो मारो मेरे फिर मामा की, अबे पास्ते चाहिए ना, अबे पास्ते चाहिए ना, चाहिए ना मेरे। बहन, ये भाभे हमारे आटक करो निर्माण टकी, आपने टकी मोने करें, आप इतनी किस्वी बुझी ना, सोनें, दौलेर बित्रे ग्रुप बाजी कोई ना, हमारे कौन ठासा करना जाए बोना? अहा, बैपाटा आपने ये भाभे देख चें क्या नो, आपनी तो इलाका एक जो नहीं मिले, विकास सिनर मुतो एक जो शॉट एक्साइज ऑफिसर खून होलो, ये इलाका शांति श्रृंखला नष्ट होते चले छे, ताछाड़ा दौलत तो एक दायित्व आछे नाकि? ओ सब दायित्वेर बोझा कि आमारी गारे, आमि कि बुझी ना किछु, ए हगलेर पिछने कैडा आछे? आपनि कि विशेष काउके बोझाते चाइछेन? बुझाइते बाध्य होइतेछि, दलेर भित्रे दलबाजी, सर्वक्षण आमार बिरुद्धे काटीबाजी, नेक्स्ट इलेक्शने आमारी बैठकी दिया एमएलए ओने धान्दा, ए हगल कार कार साजि आमि बुझी ना, आपनारा जानेन ना दलेर भित्रे बिजा बिड़ालटा कैडा? आई अबजेक्ट, আপনি ধরা পড়ে গিয়ে সব কথা বলছেন। কিসের ধরা? কি ধরছ তুমি? সাংগ্রামী করণের জায়গা পাও না? ভদ্রভাবে কথা বলবেন। এমএলএ হয়েছেন কি করতে? এই একদম পিয়াজি করবা না। আলাই দুই দিনের যোগী বাতের কয় অন্ধ দুরা। উত্তর দিতে পারবেন? শামুর মতন একজন অ্যান্টি সোশ্যাল মাফিয়ার সঙ্গে আপনার আত্মীয়ের ভাব? সাবিত্রীকে ঘোষপাড়া যে ফ্ল্যাটে সাবিত্রী থাকে সেটা কার ফ্ল্যাট?
সাবিত্রী যে গাড়ি চড়ে সেটা কার গাড়ি? এই সব প্রশ্ন আজ লোকের মুখে মুখে ঘুরছে। সরয়া তোমার দাঁত খুলে লুমু হারামজাদা। আর কইরা তুমি মাথা গরম করছেন কেন? একটু ঠান্ডা হন। নো নেভার। আমি এই মিটিকে থাকব না। এই দেবীদাস, এই দেবীদাস যে মিটিকে থাকব, আমি এই মিটিকে থাকব না। দেখো দেবী, মানিক বাবুর নামে তুমি যা যা বললে তা কিন্তু তোমায় প্রমাণ করতে হবে। হ্যাঁ, কারণ উনি একজন সিনিয়র লিডার, আর উনি যদি রিপোর্ট করেন তাহলে আমরা তোমাকে সোকস করতে বাধ্য হব। আমি প্রস্তুত। উর্মিলা দেবীকে দিয়ে আমি আমার কাজ শুরু করব। সরি, আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। স্ট্রেঞ্জ, আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, দেখুন গোটা এলাকা জুড়ে একটা মাস্তান রাজ চলছে, এর প্রতিবাদ করবেন না? আমরা আপনার সঙ্গে রয়েছি। দেখুন, শামু বিকাশ বাবুর ডেড বডি আপনার চোখের সামনে ফেলে দিয়ে চলে গেল, একথা পুলিশকে জানানো আপনার ডিউটি। আমি কিছু দেখিনি, আর এই ব্যাপারে আমি কোনো আলোচনা করতে চাই না। বুঝতে পেরেছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তবে আমি বলছি সত্যিটাকে প্রকাশ করে দিলেই আপনি শক্তি পাবেন, শান্তিও পাবেন। আপনি চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না। শামু আর জগন্নাথ মল্লিকের শাস্তি না হওয়া পর্যন্ত আমি এ লড়াই চালিয়ে যাব। হ্যাঁ, আমি লড়াই চালিয়ে যাব। আচ্ছা চলি, নমস্কার। দিদি, তোর কি হয়েছে? তুই কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই কারোর সাথে কোনো কথা বলছিস না, কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছিস না। তোর চোখের সামনে এখানে বিকাশ দার লাশটা ফেলে রেখে চলে গেল শামু, তার তুই কোনো স্টেপ নিবি না? নেব, শামুর বিচারের ভার আমি কারো হাতে তুলে দেব না। এই কেসের আসামি আমি, এই কেসের বিচারকও আমি। শামুর বিচার করব একা আমি। হ্যালো, রাজা বলছি। হ্যালো, হ্যালো রাজা, রাজা তোমার সঙ্গে আমার অনেক কথা বলার আছে। হ্যালো, 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 কি হলো রাজা? আমার সাথে কথা বলছো না কেন? হ্যালো রাজা, বিশ্বাস করো আমি ভাইয়ার ব্যাপারে কিচ্ছু জানতাম না, আজ আমি ভাইয়াকে ঘেন্না করি। বিশ্বাস করো রাজা, আমার তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। দে ফোন দে, দে ফোন দে। আরে ফোন দে, তু কিসে বাত করি তু? রাজা সে তুঝে মালুম নেই ও মেরা দুশমন, তুঝে মালুম নেই, কবি উসে ফোন মত করনা। প্রতিদিনের বৈচিত্র্যের মধ্যে এ এক নতুন সংযোজন, জীবনপুরের পথিক। না, অনুপ কুমারের কথা বলছি না, তবে ইনিও পলাতক। বাউন্ডুলে স্বভাবের মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে বারবার। লোকে বলে পায়ের তলায় সর্ষে আছে, ও নিজে বলে ওর বাড়িতে বড় অভাব, আর সেই অভাব সহ্য করতে পারে না বলেই পালিয়ে বেড়ায়। তাছাড়া রয়েছে ছোটবেলার নেশা, যা তাকে বারবার ঘর ছাড়া করেছে। তুমি তো বলেছো যে তুমি জাগলিং অনেকদিন ধরে করছো, তা কবে প্রথম শুরু করলে? এতটুকুন বয়স থেকে গো। বাড়িতে বড় অভাবের কথা বললে, তা চাকরি বাকরি নাও নি কেন? বাজারে চাকরি দেবে, আর তারপরে নেশা, ওই জাগলিং এর নেশা, ওই তো আমার ঘর থেকে পথে বাধা। আচ্ছা তুমি পালিয়ে বেড়াও কেন? ঘরে যে আমার তো অভাব, তো বলা বলা যায় না। আচ্ছা এই যে ভাষায় তুমি কথা বলছো, এটা কি তোমার নিজের ভাষা? কিন্তু তোমার নামটা এখন তুমি বললে না, নামটা বলো। লক্ষণ, লক্ষণ রায়। লক্ষণ রায়। আর বাড়ি? বাড়ি
आज एक खुशी ते आमार मन छुए जाए अजाना रामधनु प्राणे रंग दिए जाए आज एक खुशी ते आमार मन छुए जाए अजाना रामधनु प्राणे रंग दिए जाए जत कथा गान होए जाए जत व्यथा सब मुझे जाए चोखे की आलो जे छड़ालो आमी जा देखी सभी जे लागे भालो भूले प्रजापति उड़े से की जे बोले भालो बेशे से कथा पाखी बोले गेलो से कथा पाखी बोले गेलो जत कथा गान होए जाए जत बैठा सब मुझे जाए ছবি মনে আঁকা থাকে সব ছবি মনে আঁকা থাকে যত কথা গান হয়ে যায় যত ব্যথা সব মুছে যায় চাকতে না পারি চোখে দেখে বলছি
না আজ রাতের মধ্যে টাকা না দিলে আমার ঘর ছেড়ে দিতে হবে এই কথা আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি বুঝছো পার্টি অফিসে তো বলেছি তখন কিন্তু আমি কারো মস্তানি সহ্য করব না এই চল চল সব মা ও মা মালতি আরে কোথায় গেলি আরে মা তো কি হয়েছে রে এই সব জিনিসপত্র ছত্রাকার কি আর হবে জীবন থেকে শুধু পালিয়ে বেরালে এরকমই হবে হ্যাঁ কি বলছিস তুই লক্ষণ দা হাত দুটো দিয়ে শুধু জাগলিং না খেলে অন্তত পক্ষে একবার প্রমাণ করো যে তুমি হাত দুটো দিয়ে অনেক কিছু করতে পারো তাহলে এই সংসারটা বরং কোনো রকমে বাঁচবে কি বলা গেল মাঝে কিছুই বুঝতে পারলাম না মা এসব ফেললা কে গো ও মা বেরিয়ে যা বেরিয়ে যা বাড়ি থেকে তোর মতন ছেলে না থাকাই ভালো আমি জানবো আমার কোনো ছেলে নেই বেরিয়ে যা মা কি বলছো তুমি মালতি মা কি বলছ রে এসব জিনিস বাইরে কে ফেলেছে হ্যাঁ বাড়িওয়ালা বাড়িওয়ালা বলে গেছে আজকের মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে তাছাড়া আর অনেক বাজে বাজে কথা বলে গেছে দাদা ভাই মালতি ওকে এসব কথা বলে কি হবে দুদিন বাদেই তো হুট করে বাড়ি থেকে চলে যাবে সমস্ত ছেলে যে মা বোনের ইজ্জত রাখতে পারে না সে আমার মানুষ এই আমি তোমার গা চুমে শপথ করছি মা আর কখনো ঘর ছেড়ে পলাবো না আর কখনো তোমাদের ছেড়ে চলে যাব না আমি আমি যেখান থেকে পারি যেমন করে পারি টাকা আনবো এই ঘরে ভাড়া দিব তোমাদের মুখে খাবার দিব মনে করুনি মা আমি তোমার ছেলে আমি টাকা আনতে যাচ্ছি রোজগার করে আমি টাকা আনতে যাচ্ছি দেখছো কি এগুলো রাখো টাকা চাই না তোমার চাই তো কিন্তু আপনি কে বটে আজ রাতের মধ্যেই তো তোমার টাকা চাই কি ঠিক বলছি আপনি ঠিক বটে কিন্তু এইসব কথা আপনি জানেন কি করে আপনি কে বটে প্রশ্ন করো না যা বলছি তাই করো এগুলো রাখো এই ম্যাম স্যার আমার টাকা দরকার আছে বটে কিন্তু আমি ভিখারি লই আপনার টাকা এমনি এমনি লিব কেন এমনি এমনি আমিও তোমায় টাকা দেব না তোমার দরকার টাকা আর আমার দরকার তোমাকে টাকা না দিলে বাড়িওয়ালা তোমাদের গলা ধাক্কা দিয়ে বার করে দেবে মা বোনের হাত ধরে নিয়ে কোথায় দাঁড়াবে রাস্তায় তোমার বোনের ইজ্জত নিয়ে শিয়াল কুকুরেরা ছিনিমিনি খেলবে খেলবে না এখনো বলো চাও না তুমি টাকা শুনবে না আমার কথা করবে না আমার কাজ করবো মেম সাহেব করবো আপনার কাজ আমি করে দিব বটে এ আমার মা বোনের ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলবে এ কখনো হতে পারে না আপনি আমায় বলুন কি করতে হবে সময় এলে সব বলবো এখন এগুলো রাখো কি হলো ধরো ও হ্যাঁ কালই তোমাদের সকলকে বাড়ি খালি করে আমার সঙ্গে যেতে হবে আন্ডারস্ট্যান্ড আচ্ছা মেম সাহেব আমায় কি করতে হবে বললেন না তো তোমার প্রথম কাজ হলো এই মানুষটা আরে মানে এই লোকটাকে তোমায় হতে হবে আরে এই বাস এই তো আমার মতো দেখতে বসে তোমার মতো দেখতে কিন্তু তুমি নও তোমাকে এই লোকটা হতে হবে এ দাড়ি এত বড় চুল ও নিয়ে তুমি চিন্তা করো না আমি তোমায় তৈরি করব আর হ্যাঁ একটা কথা এখানে তুমি কারোর সাথে মিশবে না খুব প্রয়োজন না পড়লে তুমি বাড়ি থেকে বেরোবে না এমনকি এখানেও আসবে না স্টেপ বাই স্টেপ তুমি সব জানতে পারবে
অসহ্য, অবিশ্বাস্য। দাঁড়ান, এই পাঞ্জাবি পাজামাটো আমি আমি খুলে ফেলি। আরে আরে কি কি করছো কি? এটি বলে আমি হাঁটতে লাগছি গো, মনে হচ্ছে আমার অঙ্গে কিছুটি নাই। বাইরের হাওয়া ফস ফস করে ভেতরে সিঁদুচ্ছে। দেখো এটা পরে কয়েকদিন অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিছুটি হবেনি গো, কিচ্ছু হবেনি। এই নকল দাড়ি, এই পরচুলা, ভেতরে উকুন ঠাসা, কটকট করে কামড়াচ্ছে। কামড়াক, অনেক টাকা দিয়েছি তোমায়, সহ্য করতে হবে। নাও ওয়াক। ওয়াক? আরে এটা কি হচ্ছে? কি কেন আপনি বললেন তো ওয়াক? ওয়াক মানে তো বমি। ওরে বাবারে, ইংরেজি জানি গো। আরে এই ওয়াক মানে সেই ওয়াক না, ওয়াক মানে বমি নয়, মানে হাঁটো হাঁটো। ও ওয়াক মানে হাঁটো হাঁটো, তো হাঁটো। লেফট রাইট লেফট। আরে কি হচ্ছে কি? কেন ম্যাম স্যার, আমি তো হাঁটলাম বটে, ওয়াক। আমি আমি শামুর হাঁটা চেয়েছি, শামুর। দেখাই দেন না কেন? দেখো ফলো মি। একি তুমি হাসছো কেন ম্যাম সাহেব? আপনাকে দেখে মনে হয়েছে কি আপনি মেয়ে ডাকাত ফুলন দেবী। একদম চুপ, এক চড় মেরে গাল ফাটিয়ে দেবো। শামুর মতো কথা বলো, শামুর মতো। ও আমাদের হবে নি গো। কেন হবে না ভাই? ও হিন্দি ভাষানো বাংলা ডায়লগ আমি বলতে লাগছি গো। দিস ইজ ভেরি সিম্পল, খুব সোজা। দেখো দেখো আমাকে দেখো দেখো। এক বাত কান খোল কর সুন লো, अगर यहाँ पे किसी का राज चलेगा तो शामू का ही चलेगा। अगर किसी ने ये बात नहीं माना तो वो मरेगा। हटा चोला कथा बर्ता आमी सब कुछ परफेक्ट चेक परफेक्ट परफेक्ट बिकॉज दिस इज माय चैलेंज एंड आई मस्ट रीच द गोल, यू अंडरस्टैंड? एक बात कान खोल कर सुन ले लखन, अगर तू मेम साहब का बात नहीं मानेगा तो तू मरेगा। काम सार से एजे सुनछेन আমাকে বলছেন? হ্যাঁ আমাকে কেএন সেন রোড কোনটা একটু বলে দেবেন? নতুন পাড়া? হ্যাঁ নতুন বুঝি। আসো রিকশা। বেশ বেশ বেশ, এখানেই ভাই। হ্যাঁ এটাই আমার বাড়ি, আসুন না এক কাপ চা খেয়ে যাবেন। আজকে আর সময় হবে না, অন্য এক। না না আসুন না, কৃতজ্ঞতা জানাবার সুযোগটুকুও দেবেন না, আসুন। ঠিক আছে চলুন আসুন। মা 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 শিগগির এসো। আসছি। আপনি একটু বসুন, আমি এটা রেখে আসছি। মা তুমি একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না। আপনি কে গো মা? হ্যাঁ এ কে গো? চিনি চিনি মনে হয়। দেখ না চিনতে পারিস কি না। Thank you.
লক্ষণদা দেবী লক্ষণদা হ্যাঁ তুই তো আমার দেবী বটে রে এই তুই কত বড় হয়ে গেছিস আমি তো তোকে চিনতে লাগছি রে তুই দেশ থেকে চলে এলি কি যে আমার মনে কষ্ট হলো তোর জন্য হে মালতি হে মা মাসিমা একই রকম আছে ঠিক আগের মতো মালতি মালতির লেট হয়ে গেছে আমার না আমার সে আগের কথা মনে পড়ে যাচ্ছে জানো সে পাহাড় নদী ঝর্ণা মেলা তো তো তোমার আমার পাঁচা লড়া পেয়ারা নিয়ে জাগলিং আচ্ছা আচ্ছা তোমরা দেশ ছেড়ে এখানে কেন গো ওই যে লক্ষণ যে নতুন চাকরি পেলো তাই তো দেশ ছেড়ে চলে আসতে হলো আমাদের তুমি বসো বাবা বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসি আয় মালতি ভেতরে আয় এ লক্ষণ দা কি চাকরি পেয়েছো তুমি হ্যাঁ কি চাকরি পেয়েছো হ্যাঁ ওসব কথা পরে শুনবি বলে এই শোন দেবী আজ কিন্তু তুই এখানে খেয়ে যাবি আজ কি হবে না লক্ষণ দা আমি আমি পরে একদিন আসবো মার খাবি আমার কাছে মনে আছে ছেলেবেলা আমি তোকে মারতাম লক্ষণ দা আমি আমি কালকে ঠিক আসবো কালকে ঠিক ঠিক আচ্ছা আমি যেন খুব একটা চেনা মানুষ দেখছি খুব চেনা মানুষ প্রায় দেখি এখানে তার সঙ্গে খুব মিল খুব মিল খুব দেবীর চোখের সামনে থাকা চলবে নাই চিনে ফেলবে আসুন নমস্কার আমার নাম কমল রায় আমি এখানকার নতুন ওসি আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপারে দেখা করতে এলাম আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না আমি বিকাশের বন্ধু জানি বসুন বিকাশের মার্ডার কেসটা নিয়ে আমি ইনভেস্টিগেট করছি আর সেই ব্যাপারেই আপনার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই আমি চাই না কি ব্যাপার বলুন তো দেবীদাস বাবু থানায় এসে আমার সঙ্গে দেখা করে ঠিক একই কথা বলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারছি না একটা লোক বিকাশকে খুন করে তার লাশটা আপনার চোখের সামনে ফেলে দিয়ে গেল আর তাকে আইডেন্টিফাই করতে আপনার আপত্তিটা কোথায় হোয়াটস ইয়োর প্রবলেম আপনি হেজিটেট করছেন কেন আমি বুঝতে পারছি ভয় আপনি পেতেই পারেন কিন্তু আমি আপনাকে বলছি আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি এগিয়ে এলেই বিকাশের হত্যাকারীরা শাস্তি পাবে আপনি পারবেন ওদের শাস্তি দিতে আইনের হাত অনেক লম্বা উর্মিলা দেবী আর সেই হাত এড়িয়ে যাওয়া সম্ভব নয় আইনের প্রয়োগটা কিন্তু ব্যক্তি বিশেষে আলাদা হয় কমল বাবু কোনো গরিব লোক না খেতে পেয়ে এক মুঠো চাল চুরি করলে তার জেল হয় কিন্তু অনেক প্রভাবশালী পয়সাওয়ালা বড় লোক যখন অনেক বড় অপরাধ করে তারা কিন্তু দিব্যি আইনের হাতটা এড়িয়ে যায় উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে কি আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না একটু চেষ্টা করলেই পারবেন কিছু মানুষের জন্য আইনের গণ্ডিটা খুব ছোট কমলবাবু এর মধ্যে আটকে থেকে শামুর মতো একজন ক্রিমিনালের টিকিও আপনারা ছুঁতে পারবেন না মানে আপনি বিকাশের বন্ধু বিকাশের জন্য যদি আমি এই গণ্ডির বাইরে আসতে চাই আপনি আমায় হেল্প করবেন What exactly do you want to say? আপনি ঠিক কি বলতে চাইছেন? শামুর বিরুদ্ধে লড়াইয়ে আমার হাতিয়ার হলো শামু আমার মন সায় দিলেও
আমার কর্তব্য আমাকে বাধা দিচ্ছে। চোখের সামনে আমি আইনকে অন্য পথে হাঁটতে দিতে পারি না। আপনিও আইন আইন করে মাথা খারাপ করছেন কমল বাবু। আপনাকে হয় বদলি হতে হবে, নয়তো গুলি খেয়ে মরতে হবে বিকাশের মতো। আপনাদের এমএলএ সাহেব তিনি কি করছেন আপনি জানেন না? বিল্লুকে কারা ছেড়ে দিয়েছে? আপনার উপরওয়ালারা নয়? আপনি কিছু করতে পেরেছেন? কিন্তু কোনো কিন্তু নয় কমল বাবু, প্লিজ হেল্প মি। মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, আপনি এই কয়েকটা দিন প্লিজ চোখ বুঝে থাকুন। আমি আমি আপনার কাছে কয়েকটা দিন ভিক্ষে চাইছি। বিকাশ তো আফটারঅল আফটারঅল আপনার বন্ধু। ওয়েল, আপনার সময় কিন্তু খুব লিমিটেড, অল্প। আপনার প্রিপারেশন প্রায় শেষ। ওকে, বেস্ট অফ লাক। আমি পাঠিয়েছি। এটা কি হলো ম্যাম সাহেব? এই লোক দিয়ে পিটাইন দিলেন? শত্রুর সাথে কিভাবে মোকাবিলা করো তার টেস্ট নিচ্ছিলাম। আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। বি রেডি ফর দ্য নেক্সট টেস্ট। সাবিত্রীর কথা তো আমি বলেছিলাম, তোমার মনে আছে? লাইয়া বা দেখেন ম্যাম সাহেব দেশের কি হাল হয়েছে। কত বড় সতী ছিল সাবিত্রী, কত তপস্যা করে সত্যবানের প্রাণটা ফিরে আনলো, আর সেই সাবিত্রী এই হরিপুরে এসে ওই ওই সামুর বিছানায় গড়াগড়ি খাইছে। এবার তোমাকে গড়াগড়ি খেতে হবে ওর সঙ্গে। সাবিত্রী ওই দলের মুখ্যী রানী, ওর কাছ থেকে সমস্ত খবর তোমায় সংগ্রহ করতে হবে, আর তাই সাবিত্রীর সঙ্গে তোমার প্রেমের অভিনয় করতে হবে, ওর মন জয় করতে হবে। আরে কি আয়াই করছো? মনে করো আমি সাবিত্রী, আমার সঙ্গে তোমায় প্রেমের অভিনয় করে দেখাতে হবে। কাম সারিছে রে, ইটা সাবিত্রী হইছে? ইটা তো মেয়ে হাবিলদা, ইটার চেয়ে সুন্দরবনে বাঘনির সাথে প্রেম করা সোজা বটে। কি বিড়বিড় করে বকছো, এসো অভিনয় করে দেখাও। জীবটান শুকান যাচ্ছে গো। আরে আরে কাঁপছো কেন? চোখ বন্ধ করে আছো কেন? চোখ খোলো, হাসো। এরকম কাঠের মতো করে কেউ হাসে? ঠিক করে হেসে কথা বলো। কি বলবো? কেন প্রেমে পড়লে মানুষ কি বলে তুমি জানো না? তাহলে তোমার যা খুশি তুমি তাই বলো। সাবিত্রী জন্ম জন্ম এয়সী হওমা, তোমার সাকাশি দূর জানো। শাট আপ! এটা কি কেউ প্রেম বলে? প্রেমিকার মাথায় হাত দিয়ে কেউ মা বলে? সাকাশি দূরের কথা বলে? আমি কি করব, আমি কি কখনো বিটি ছেলের সঙ্গে প্রেম করেছি নাকি যে কানে ফুসমন্ত দিবা? তুমি কোনোদিন প্রেম করনি? তাহলে এত বড় শরীরটা নিয়ে করেছোটা কি? আপনি শিখাই দেন না কেন?
ঠিক আছে আমি শেখাবো এসো আমার কাছে এসো আমায় কথা দাও আমাকে ছেড়ে তুমি কোনোদিন দূরে চলে যাবে না তুমি কাছে না থাকলে আমার সবকিছু ফাঁকা মনে হয় আমার কিচ্ছু ভালো লাগে না আমার গায়ে হাত রেখে কথা দাও তুমি কোনোদিন চলে যাবে না বলো যাব না আমি কেন যাব তোমাকে ছেড়ে আমি কোথায় যাব তোমাকে ছেড়ে তুমি যে আমার সব তুমি যে আমার দিন তুমি যে আমার রাত আমি তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে ছাড়া কোথাও গিয়ে বাঁচব না লক্ষণ তোমার এই আগুনের মতো রং তোমার এই মাখনের মতো নরম শরীর দিয়ে কেন কেন আমাকে ছুঁলে তুমি কেন ছুঁলে আগ্নেয়গিরিটাকে কেন জাগালে তুমি কি করছো তুমি কেন আমাকে শুনলে ভালোবাসার কথা বলো আমার বুকের মধ্যে যে বিরাট অনুভূমি এক ফোঁটা জলে কি তাকে ভেজানো যায় আমি তৃষ্ণার্ত আমাকে জল দাও আমি তোমাকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে চেষ্টা করো না তুমি নিজে কি সেটা ভুলে যেও না আবার যদি এই ভুলটা করো তাহলে শামুর আগে তুমিই মরবে আমাকে যাকে ভুল ভাবি কাগজে গড়াশে আমি দিশারা খুঁজে যাই কিনারা যাকে চাঁদ ভাবি সে মায়ার যে খেলা ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা যেখানে আমি যাই দেখি অবহেলা শুধু অবহেলা শুধু অবহেলা ঘুমিয়ে প্রাণে ভালোবাসা
ছিলো যে ঘুমিয়ে প্রাণে ভালোবাসা জাগালে বুকে তা কেন আলো আশা মরুভূমি মনে বলো কি কারণে মরিচি কায়েনে বাড়ালে যে জ্বালা ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা যেখানে আমি যাই দেখি অবহেলা শুধু অবহেলা শুধু অবহেলা নমস্তে আফসার আলাপ করতে এলাম শুনলাম কি আপনি উর্মিলা দেবীকে পাশ গিয়েছিলেন কিছু বাতচিত হলো উত্তরটা দিতে কি আমি বাধ্য বেকার গেলেন উসকে পাশ লেকিন আমি কিন্তু বেকার আসেনি এ বলো লেন হাউ ডেয়ার ইউ আপনার সাহস কম নয় থানায় ঢুকে আপনি আমাকে ঘুষ দিতে এসছেন ঘুষ রেসওয়াত আরে আফসার ঘুষ বলে কিছু নেই ইয়ে সব সরকারের রুপিয়া দেখে নিন এতে সরকারের ঠাপা লাগানো আছে এতে 50,000 আছে ইস মহিনা কা হর মহিনা আপকো এসা রুপিয়া মিল জায়েগা जैसे जैसे महीना आएगा ऐसा रुपया आपको मेरा आदमी आके दे जाएगा इसमें कोई प्रॉब्लम नहीं लेकिन एर बदले अपना के दोटो मामूली काम करते हो भी एक हमार पिछन पिछन अपनी जी छुट जाए उटा बंदो करते हो भी और दूसरा हमारे आदमी के ऊपर से आपका नजर हटाना पड़ेगा बस अरे आपका वो नजर आपने उर्मिला के ऊपर डाले ना मैं चुप चुप रहूंगा देखा आपने उर्मिला क्या चीज है अरे चीज बड़ी है मस्त मस्त शट अप यू स्काउंडरल ए अफसर ए अंग्रेजी ते गाली थी बनना मेरा दिमाग चढ़ जाएगा और एक दफे मेरा दिमाग चढ़ गया तो प्रॉब्लम हो जाएगा गेट आउट आई सेड गेट आउट एंड गेट लॉस्ट ए अफसर ये मेरा इलाका ये शामू का इलाका या एक का ही राज चलता है ना ना तुमको यही काम था क्यों रोना पुलिस मिला को था शायद किंतु सामलानो मुश्किल हुई वो हम नेते या मी अहोने टुबे का इधर पोर्सी दौले लोग गुला नामर मुखे दिके क्या मुन को है ताका है अब उस शहीद कोनो मैटर ही ना किंतु यह लते विदास वो यहाँ हम जाता हमार पिसोले करे फेबी कॉलर मतो लाइक रही से वो सब सलाह हरामीर माप लिए लीगो উর্মিলা আর আফসারের চক্কর চলছে মালুম তাই নাকি তুই একটা কাম করবি ও দেবীদাসের উপর নজর রাখবি আমি একটা নয়া প্যাচ খেলব নয়া প্যাচ আরে রিনা ও রাজার জন্য বিলকুল দিওয়ানা নওয়া খাওয়া সব বন্ধ লেকিন একটাই ভাই আমার ওর বাদ ভি সোচতে হবে তো তাহলে শুন শুন শুনে দেরা দেখ मेरा प्लान के मुताबिक हम लोग हेलो जा बोल ची मुंदीर सुनो शामू राजा के खून करते चले छे हाँ शे की कहनो रीनार जोने शामू चाहे रीनार जी मंदे के राजा के शोरी दीते आ शे जोने चाला की कुरे रीना के छेरे दिए छे राजा शंगे देखा करे जोने राजा 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 प्लीज रीना प्लीज केंदो ना आमी तो आछी देखो आमादेर केउ कोनो दिन आलादा करते पारबे ना सत्यि तोमार संगे आबार देखा हबे
আমি ভাবতেও পারিনি। জানো, আমার ভাইয়া নিজে তোমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে আমাকে। কি বলছো তুমি? তোমার ভাইয়া আমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিজে বলেছে। তুমি তুমি ঠিক বলছো। দিদিমণি, আপনি চলে আসুন, ওর সঙ্গে আমাদের একটা হিসেব আছে। তার মানে ভাইয়া আমাকে প্ল্যান করে পাঠিয়েছে? দিদিমণি, আপনি চলে আসুন। না না, বেলো দিদিমণিকে জলদি নিয়ে যা। তুমি কিছু চিন্তা করো না, আমি আছি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। চলুন 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 চলুন। अरे रुक 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 रुक, जाना नहीं, एक नया स्टाइल से मारूंगा उसे, एकदम नया स्टाइल। आ मेरे साथ। क्यों रे, कितने बार समझाया तुझे लेकिन तू सुनता ही नहीं। क्यों मालूम? क्योंकि मौत जिसके माथे पर मोहर लगा देता है ना, वो कुछ सुन नहीं पाते। अब कौन बचाएगा तुझे? कौन बचाएगा तुझे? बॉस, बॉस, बोल। बॉस की कुछ तुम? केतुर बॉस। अरे अभी तो लोग खोना चाहिए बूटे। तो ले क्या तुम्हीं? वो यो तुर बॉस है डुप्लीकेट। लोग खुंदा। ओके। বাঘের গুহায় ঢুকে সিনায় থাপা মেরে চলে গেল। এতনি হিম্মত কার থাবে এত জোর? किसे? कौन है वो? বসুন, বলুন কি ব্যাপার, আবার কি হলো? বলছিলাম কি, এখানকার ল এন্ড অর্ডার সিচুয়েশনটা কোথায় যাচ্ছে দেখেছেন? হ্যাঁ, এক মাস আগে বিকাশ সিনহা খুন হলো, সেটার কারণ নয় বোঝা গেল, কিন্তু লালুর মার্ডারটা মিস্টেরিয়াস, রহস্যজনক। আপনারা খুনিদের ধরতে পারছেন না, সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। দেখুন দেবদাস বাবু, খুনিদের ধরতে চাইলেই তো ধরা যায় না, কারণটা আপনিও জানেন, আমিও জানি, আমিও জানি, আপনিও জানেন। লালুর ব্যাপারে আমাদের কাছে একটা খবর আছে, কনফিডেন্সিয়ালি আপনাকে আমি বলতে পারি, কিন্তু বিনা দ্বিধায় আমাকে বলতে পারেন। যদ্দূর খবর পাচ্ছি, লালুকে সাময়িক খুন করেছে। কি বলছেন আপনি? লালু তো সামুক ডানাচ্ছিল, সামুকে খুন করবে কেন? আপনি তো আমাকে ধাঁধায় ফেলে দিলেন। এই ধাঁধার উত্তরটা খুবই জটিল। তবে আচ্ছা দেবীদাস বাবু, অঙ্কটা তো এরকমও হতে পারে যে ডানহাত পুরো ডানহাত হয়ে থাকতে চায়নি, পুরোপুরি দেহ হয়ে উঠতে চেয়েছিল। হয়তো বা শামু ভেবেছিল যে লালুর কম্পিটিটর হয়ে উঠবে, বুঝলেন না? আজকে রাজনীতি আর গুন্ডামি হলো ভাইরা ভাই, এরা প্রতিবাদ করতে চায় না, প্রতিযোগী পছন্দ করে না। তাছাড়া হিসার গন্ডগোল তো আছেই। মোদ্দা কথা, লালু অ্যান্টি সোশ্যালদের অন্তর কলহের শিকার। অফিসার কিছু লুকোচ্ছে আমার কাছে। কে এই হরিপুরে नया बादशाह होते चाहिए, ये मुझे पता होना चाहिए। अरे इटा कोनो मैटर ही ना, हमें आइजोल थाना जामू जा कोनेर कोमू। अरे आमी ये अंचल ने मेले हमार तो वेट असे नकी। चुप रे साला, गिदड़ के औलाद। ओ अफसर कुछ नहीं करेगा, उस दिन मुझे मालूम हो गया वो मेरा नुकसान चाहता है। ओ लालुर खूनेर बेपारे एक आंगली भी हिलाबे ना साला।
কইতাছিলাম কি রাজারে মারতে গিয়া লালু মরল তাইলে রাজাই কি না এ সালা মালিক শুন 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 ये तेरा दिमाग सड़ गया रे तेरा ब्रेन डैमेज हो गया मैं उसका जीजाजी को मार डाला उर्मिला कुछ नहीं कर पाई और वो राजा उर्मिला का भाई वो तो नादान है मेरा एक धमकी में अपना पतलून गंदा कर देगा वो अरजब साला बकता है लेकिन एक चीज मुझे पता चला तू लोग कुछ काम का नहीं है कुछ नहीं कर पाता तू जो कुछ करना पड़ेगा मुझे ही करना होगा और मैं करूंगा ए देख दो दिन के लिए मैं बाहर जा रहा हूं दो दिन लगी या दो हफ्ता मैं पूरा इंतजाम करके आऊंगा अरे जाओ कोई हेटा कोई बात तेरे बाप के पास साला तेरे बाप के पास की गो आमार कथा मिललो तो लालूटा तो गेलो एबार तुम्हार किछु हबे ना तो अरे एटा कोनो मैटर ही ना नाओ खाओ तेरे बाप के पास की होलो खाओ तेरे बाप के पास की होलो खाच्छो ना केनो खाओ खाच्छो ना केन आमार बोले बुकेर भीतरटा कोला ब्यांगेर मतो लाफाइतेछे सामु जतदिन ना कलकाता थेके फिरबो एई लाफानि थामबो ना डोले देबो एई ना खबरदार एकदम टच करबे ना तुमि ताहले सारा शरीरटाई लाफाइते थाकबो जा एकखान सापि दिर मतो बटि करछो তাই কাছে এসো না আরে করো কি কাছে এসো না আরে সামু যদি আইসা দেখে যে আমি কাম কাজ পালে তোমার লোকে রঙ্গরস করতেছি তাহলে কিন্তু আমার একেবারে কুষ্টির পিন্টি ছটকাই দিব সারাক্ষণ খালি সামু সামু আর সামু সামু তোমার কে সামু আমার মামু আমি হইলাম ফিশ ফ্রাই সামু আমার বেটকি আমি হইলাম মাথা সামু আমার ছাতা মানিক বাবু रीना तुम ही मैं तुझे लेने आया चल मेरे साथ ना अभी जाओ ना तुम ही राजा के कुन को ते लोग पटी चले अभी तुम क्या घृणा करी I hate you रीना अगर राजा को तेरे हाथ में दे दूँ तो क्या सोच रही तू ये भैया के नया चाल है बहन तुम्हारे ने मेरा कहा मैं सच कह रहा हूँ क्यों मैं तेरा भाईया ना अमी अमर भाईया राते छुआची नहीं आपनी अमर भाईया नॉन आपनी अमर भाईया होते पारे ना किंतु किंतु एकदम एक दिखते हाँ हुवो एक चुप 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 व्हाट एक तो कथा बोलना तू भी ठीक ही बोला छो आमी तुम्हारे भाईया नहीं তোমার ভাইয়া সেজে আছে তার মানে তোমার ভাইয়া লক্ষণদা সামু সেজে জানো রাজা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে যাবে তো যাবো যাবো আমাকে এক্ষুনি নিয়ে চলুন দাঁড়াও দাঁড়াও তার আগে আমার একটা কথা শোনো আমি যে তোমার ভাইয়া সেজে আছি এটা জানো কি রাজাকে মারতে গিয়ে লালু মারা গেল আমারও ক্ষতি মনে থাকবে থাকবে কিন্তু আমাকে এক্ষুনি নিয়ে চলুন আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না আমি কাউকে বলবো না কমল বাবু ধাঁধার উত্তরটা এবার আমি পেয়ে গেছি প্লিজ আমাকে এক্ষুনি নিয়ে চলুন আরে দাঁড়াও ওই তো রাজা দাঁড়িয়ে আছে যাও যাও এসো আরো কাছে কত কথা আছে
বলবো আমি তোমায় এই মন যে কি চাই আজ বলবো তোমায় এই মন যে কি চাই আমি রিনাকে ভালোবাসি দিদি ভালোবাসিস ভালোবাসিস বেশ তুই তোর ভালোবাসা নি থাক তোর দিদির নাম আমার মুখেও আনবি না দিদি খবরদার আজ থেকে তুই আর আমাকে ওই নামে ডাকবি না আমি জানবো সেদিনই তুই লাল্লুর হাতে মারা গেছিস আর একটা কথা মনে রাখ তোর দিদি মরে গেছে দিদি দিদি আমি চলে যাচ্ছি তুমি তুমি কি ক্ষমা করে দিও না আমি করব না কি করেছি আমরা যে তুমি তোমার দাদা আমাদের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছো রিনা শোনো দাঁড়াও রিনা লক্ষণের সব টাকা পাপের টাকা হ্যাঁ মাসিমা তার মানে দাদা ভাই একটা খুনি একটা মার্ডারার দেবী কি বলছিস তুই যা বলছি ঠিকই বলছি আমি সবকিছু জেনে গেছি কি কি সব জানিস তুই আমি জেনে গেছি যে তুমি উর্মিলা বসের হয়ে কাজ করছো হ্যাঁ করছি উনি আমার মালকিন কিন্তু সবার সামনে তুমি বলতে পারবে উর্মিলা তোমাকে দিয়ে কি কাজ করাচ্ছে তুমি অস্বীকার করতে পারবে যে উর্মিলা বসের নির্দেশে তুমি সামুসে যে অভিনয় করছো নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছো এমনকি মানুষ মাত্র তোমার হাত কাঁপে না দেবী চিৎকার করো না চিৎকার করো না চিৎকার করে তুমি সত্যিকে চাপা দিতে পারবে না সত্যি কি সত্যি কব চাচ্ছিস তুই যেদিন আমি রাস্তা রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াতাম তখন তো কেউ এগিয়ে এসে আমার হাতটা ধরেনি কেউ তো একটা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেনি
ওই কাঠ ফাটার উত্তরে যখন ওই ভারী ভারী লোহার বল গুনে আমি হাত ও হাত করতাম জাগলিং করতাম তখন ভাগ্য আমার জীবন আর ফ্যামিলিকে নিয়ে জাগলিং করেছে অভাব অভাব শুধু অভাব এমনকি টাকার জন্য আমার এই নিষ্পাপ বোনটাকে চরিত্র নিয়ে কত কথা বলেছে সেদিন তো কেউ এসে বলেনি লক্ষণ আমি তোমার সঙ্গে আছি তোমার এই বোনটার ভাড়া আমি নিলাম কেউ বলেনি আর তুই জবাব চাইছিস আমার কাছে তুই জানিস না কেন আমি এ পথে এলাম কেন জানিস না তুই বল এসব কথা বলে তুমি আমাকে থামাতে পারবে না লক্ষণ দা আমি কোনোদিন অন্যকে সমর্থন করিনি আর আজকেও সমর্থন করব না ওই মানিক ব্যানার্জি আর শামুর বিরুদ্ধে আমি যেভাবে লড়ছি তোমার বিরুদ্ধে আমি সেভাবে লড়ব পুলিশকে আমি সবকিছু জানাবো দরকার হলে ওই মানিক ব্যানার্জি আর শামুর মতন তোমাকে আমি ফাঁসি দিতে চাবো দেবী দেবী তুই আমার বিরুদ্ধে দাঁড়াবি তুই পুলিশকে সব জানাবি তুই আমাকে ফাঁসিতে চলাবি হ্যাঁ হ্যাঁ চলাবো চলাবো আমি প্রমাণ করব তুমি একটা খুনি মার্ডারার লক্ষ্মণদা তুমি আমাকে দশটা চর মারলো আমি কিছু মনে করতাম না গো যদি আমি ভাবতে পারতাম যে তুমি তুমি আমার সেই লক্ষ্মণদা আছো তুমি শুধু মানুষ খুন করনি গো লক্ষ্মণদা আমার এতদিনের বিশ্বাস থেকে তুমি ভেঙে দিয়ে ঠিক করলে না লক্ষ্মণদা ঠিক করলে না লক্ষ্মণদা ঠিক করলে না তুমি মা মা এসব কি তোর ভাত আমাদের কলা দিয়ে না পেল আমরা চললাম কি বলছো মা আমি যা যা কিছু করেছি সব তো তোমাদের জন্য করেছি মা তোমাদের সুখে রাখার জন্য করেছি মা বোনকে সুখে রাখবার জন্য তোকে মানুষ খুন করতে হলো তুই একটা তুই একটা হতভাগা ছেলে চল মালতী চল মালতী তুইও চলে যাচ্ছিস একদম কাঁদবি না একদম কাঁদবি না তোর ভালোবাসার কি প্রতিদান দিয়েছে ও যে দেবীদাস ওর এত আদরের ছোট ভাই তার কি মূল্য দিয়েছে ও কেন তোর পরিচয় হলো আজ তুই একটা খুনির বোন চলে আয় চলে আয় মা যেও না মা যেও না আমাকে ফেলে ছোটবেলায় তোকে দস্যু রত্নাকরের গল্প পড়িয়েছিলাম যেদিন মরা মরা থেকে রাম রাম বলতে পারবি সেদিন তুই আমাকে মা বলে ডাকিস আমি তোকে কোলে তুলে আদর করে চোখের জল মুছিয়ে দেব পুরুষ মানুষের চোখে জল মানায় না মুছে ফেলো তোমার এখন অনেক কাজ বাকি আমি পারবো না মেম সাহেব আপনি আমাকে মুক্তি দিন মুক্তি দিন দেবী দেবীদা 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 মালতী মাসিমা আপনারা জীবনে সুখ চেয়ে অনেক ভুল করেছি বাবা সে ভুল ভেঙে গেছে তুমি আমাদের সে ভুল ভাঙিয়ে দিয়েছো তাই তোমার কাছে চলে এলাম বাবা আমাদের একটু থাকার জায়গা দেবে দেবীদা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই
কি পাগল মতো বলছো? হ্যাঁ হ্যাঁ মাসিমা, মাসিমা আজ থেকে এটাই আপনার ঘর। হ্যাঁ আমি আপনাদের দেখাশোনা করব, আমি আপনাদের দেখাশোনা করব। কোথায় যাচ্ছ? আমার মা বোনের কাছে, ওদের নিয়ে চলে যাব। চলে যাবে? ইম্পসিবল। আমার কাজ শেষ না অবধি তুমি কোথাও যাবে না, কোথাও যেতে পারবে না। মেম সাহেব, আমি তো আপনাকে বলেই দিয়েছি যে আমাকে মুক্তি দিন। মামা বাড়ির আবদার নাকি? মুক্তি চাইলেই মুক্তি পাওয়া যায় না। যখন আমায় কথা দিয়েছিলে তখন তোমার মনে ছিল না? পারবে না কি মেম সাহেব? শোনো, তোমার জন্য আমি অনেক টাকা খরচ করেছি, দিনের পর দিন পরিশ্রম করে তোমাকে কাজের উপযুক্ত করে তৈরি করেছি। আমার কাজ তোমাকে করতেই হবে। আপনি আমাকে ক্ষমা করে দিন, যে মা বোনের জন্য এ পথে আমি পা বাড়ালাম তারাই আমাকে ছেড়ে চলে গেল। আর আমার আমার ভাইয়ের যে আপন যে দেবী দাস, সেও তো আমাকে ছেড়ে চলে গেল। আমিও পাপ কাজ আর করতে পারবো না গো মেম সাহেব। লক্ষণ, তুমি আমার কাজ করবে কি না? না 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 লক্ষণ, তুমি জানো না আমি আমার টার্গেটে পৌঁছানোর জন্য কত দূর পর্যন্ত যেতে পারি। আমার কথা না শুনলে এই রিভলভারে যতগুলো গুলি আছে তোমার বুকে ঝাঁঝরা করে দিতে আমার হাত একটুকুও কাঁপবে না। আপনি মারুন আমায়, মারুন মারুন মেম সাহেব। কিন্তু তবু ও কাজ আমি করব না, কিছুতেই না। এটা আমি দাঁড়িয়েছি, মারুন মারুন মেম সাহেব, মারুন মারুন মারুন। আপনি যা বললেন সব প্রমাণ করতে পারবেন? ইয়েস, আপনি আগে ওদের অ্যারেস্ট করুন। কিন্তু প্রমাণ ছাড়া কি করে অ্যারেস্ট করব? বলছি তো আপনাকে সব প্রমাণ আমি দেব, আপনি আগে কাজটা করুন। জাস্ট আ মিনিট। হ্যালো, হরিপুর থানার ওসি বলছেন? হ্যাঁ বলছি। শামুর সমস্ত মাল আজ পাচার হবে, ওর থেকে ঠিকানাটা জেনে নিন। চলুন। কোথায়? আরে চলুন না, মার ডালেগা সালে কো, সব মিট্টি মে গাড় দে সালা। অফিসার কে ইতনে হিম্মত, আমার মাল ধরেছে আর সাথ মে ও সালা দেবী দাস। ওলাটার বড় বাইক পারছে, পুলিশের লগে হাত মিলায়া আমাকে পেছনে হুলকা দিতাছে। লেকিন অফিসার কো পতা কেসে চলা, এই ইনফরমেশন কেসে মিলা উসে? করিব কা কি হোগা, জিসনে ইনফরমেশন দিয়া উসে। তো এক কাম কর মানিক, তো থানে মে পৌঁছ যা আর ও অফিসার কো ওয়ার্নিং দে করা যা। আমি কাল সকালেই থানায় যাবো, প্রথমেই আমার মাল সারামু, ওলাপান গো সারামু, তারপর ওর নিষ্পত্তি করুম, এটা কোনো ম্যাটারই না। সরি, এটা আমার পক্ষে সম্ভব না, আর এই কথাটা আপনারও বলা উচিত নয়। আমার কি উচিত কি অনুচিত এইটা আমি ভালো রকমই জানি। আপনারা এইভাবে যখন জারে খুশি গরু ছাগলের মতো গারদে বসতে পারেন না, অন্যের মাল আটকাইতে পারেন না। দেশে গণতন্ত্র বলে একটা কথা আছে। গণতন্ত্রের কথা বলছেন? হ্যাঁ কইতাছি। তাহলে তো সবার আগে আমার অন্য একটা কাজ করা উচিত। কামের গুরু ঠাকুর আইছেন আমার, কি করা উচিত ছিল শুনি? আপনার কলার ধরে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পেছনে রুলের কুত্তা মারতে মারতে লকআপে পড়া উচিত ছিল। তোমার ঘন্টা বাজা গেছে, উপর মহলে অলরেডি নারা সারা শুরু হয়ে গেছে, এখানে বৈশা তোমার আর বাস্তানি করতে হইব না। সেটা দেখা যাবে, তবে যতদিন আমি এখানে আছি আপনাদের মস্তানি আমি বন্ধ করেই ছাড়ব। এখন আসুন তো, একজন এমএলএ হয়ে কতগুলো অ্যান্টি সোশ্যালের জন্য তরপার করতে এসেছেন, আপনার লজ্জা করে না? ছি, তোমার নামে রিপোর্ট করুন, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন, প্রয়োজন হইলে বিধানসভায় দরলা দিব। অত কষ্ট আপনাকে করতে হবে না মানিকদা। আপনি যাতে কোনোদিন বিধানসভায় যেতে না পারেন তার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এতে আপনার সব কুকৃতির রিপোর্ট আছে। চলি। মিটিং মে জানে সে পহলে দেবী দাস কো রোক লে। কব হ্যায় ও মিটিং? কাই কল। ইসকা মতলব আজ হি উসে রুকনা হ্যায়, কুছ করনা পড়েগা। দেবী দাস কা জিন্দগি মতলব তেরা মৌত, উসে আজ হি খতম কর দে।
आईजी काइलो इलो है ना है साला माने मेरा हिसाब भूल गया क्या जो कल करना वो आज करो जो आज करना सो अभी करो और जो अभी करना वो तुरंत करो माँ मांगो माँ तू एक है नेशी चीज माँ आमी दीदीमणि का छेड़ दीछी माँ दीदीमणि आपके मुक्ति दीछन माँ मांगो आमी आमी तुम्हारे नीति एसेछी माँ तू सत्यि बोलछिस तू काजटा छेड़े दीछिस हाँ माँ तू आमादेर निजेते एसेछिस तू सत्यि बोलछिस हाँ माँ सत्यि सत्यि बोलछि हेलो हेलो उर्मिला देवीदास के बचाओ शामु और मानिक बनर्जी ओके खून करबे बोले तुले निये गेछे कोथाय शामु रंगकलेर दिके जा करबार ताड़ाताड़ी करो हेलो 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 दादा भाई हेरे तो दादा भाई आमादेर निये जेते एसेछे लक्ष्मण लक्ष्मण देवीदास के बचाओ देवीदास देवीदासेर की होयेछे देवीदास के शामुर लोकजन धरे निये गेछे कोथाय শামুর রঙের কারখানায় লক্ষণ লক্ষণ তুমি এক্ষুনি যাও তুমি এক্ষুনি যাও লক্ষণ এক্ষুনি গেলে হয়তো তুমি ওকে বাঁচাতে পারবে লক্ষণ যাও লক্ষণ তুমি যাও এখন সময় আছে লক্ষণ যাও যাও লক্ষণ তোমরা এখানে থাকো আমি যাচ্ছি দাদা ভাই আমিও যাব না না তুই যাবি না দাদা দাদা ভাই আমাকে নিয়ে চলো দাদা ভাই তোমার দুটো পায়ে পড়ি দাদা ভাই আমায় আরে ওঠ 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 কোটা ফাইল দিবেন ছেড়ুন আমি আমার লিখব কিন্তু আপনাকে শাস্তির হাত থেকে রেহাই পাবেন না বহুত বড় গিয়া হ্যাঁ সালা বহুত বড় গিয়া আরে পহলে আপনি বারবে সোজ উল্লক কাহিকা কিন্তু সাবধান সমু এখানকার মানুষ সব দেখছে সব শুনছে তারা তোমাদের বিচার করবে इसका तो टाइम आ गया रे ए মানে इसका तो तारीख आ गया दो साला वो पुलिस अफसर को लेके मेरे ठेक में छापा मार मैं सह लिया लेकिन अब तू मेरा वफादार कुत्ता ओ मानिक ओ एमएलए साहब के नाम पर कंप्लेन भेजना चाहता है कंप्लेन भेजेगा तू ये मैं बर्दाश्त नहीं करूंगा कभी नहीं ए मानिक है? इसे ठिकाना लगा दे आमी हाँ तू दे थप्पा लगा के भेज दे ऊपर जल्दी पकड़ कुना ने मारू सामू मुखे ना पैके कुना ने अरे समझ ले कि ये तेरा बैलेट पेपर थप्पा लगा बस बाकी काम मेरा जा 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 मार साले को मार मानिक की हलो मानिक दा मारून छोड़ा इतिहास तो इधर करूं लोके जानूक की भावे आपनारा সাধারণ মানুষের মাথায় পা দিয়ে সিংহাসনে বসেন জানো সবাই মার মানিক মার লোকে দেখুক জনদরদীর মুখোশ পরে নেতাদের বজ্রমুষ্টি পাল্টে হয়ে যায় ঘাতকের হাত লোকে বুঝুক দুর্নীতির সঙ্গে তালে তাল মেলাতে মেলাতে আপনারা হয়ে উঠেছেন সমাজ বিরোধীদের বডিগার্ড আর তাদের দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে আজ আপনারা আমাদের মারছেন হ্যাঁ দলের কর্মীদের মারছেন তাই না মানিকদা মারুন Come on, Manika! Chalan, chori! Chalan! Maar, nahi to tu marega! Chalan, Manika! Chalan! Chalan! Maar! Chalan! Bas, Manika! Bas! चल चल मानिक शांति देवी दादा भाई देवी চুপ করে আছিস কেন কথা বল এই দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি দেখ দেখ কথা বল
কথা বলবি না খুব তো বড় বড় কথা বলতিস আমার বিরুদ্ধে লড়বি আমাকে পুলিশে দিবি আমাকে ফাঁসিতে ঝোলাবি এখন এখন চুপ করে আছিস কেন এই দেখ আমি নিজে এসেছি ধরা দিতে দেখ আমি তো পালিয়ে যাইনি রে দেখ পুলিশ পরা পরা আমার হ্যান্ডকাফ ঝোলা আমার ফাঁসিতে দেবী দেবী ভাই আমার একটিবার কথা বল একটিবার কথা বল ভাই তাকা আমার দিকে তাকা 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 একটিবার লক্ষণ না বলে ডাক আমায় দাদা ভাই দেবীদার মৃত্যুর প্রতিশোধ চাই দাদা ভাই দাদা ভাই দেবীদার মৃত্যুর প্রতিশোধ চাই আমার দেবীদাসের মৃত্যুর জানো লক্ষণ দা মানিক ব্যানার্জি আর শামু দুজনে মিলে তোমার ভাইকে মেরেছে তুমি ওদের শেষ করে ফেলো লক্ষণ দা তাহলে তোমার ভাই তোমার দেবীদা শান্তি পাবে রাজা রাজা তুই এ লক্ষণকে থামা রাজা ও যেন আর খুনোখুনি না করে সময় পেরিয়ে গেছে দিদি সময় পেরিয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি তো লক্ষণকে মুক্তি দিয়ে দিয়েছি তুই ভুল করছিস একদিন নিজের প্রতিশোধ মেটাতে লক্ষণদাকে তুই যে রাস্তাটা দেখিয়েছিলি আজ মালতীর জন্য লক্ষণদা সেই রাস্তাটাই বেছে নিয়েছে কিন্তু কিন্তু তো মরে যাবে রাজা তাতে তোর কি ও তোর কে একটা চাকর একটা সরল নিষ্পাপ লোককে তুই ঘাতক বানিয়েছিস আজ তার জন্য দুঃখ করছিস কেন লক্ষণদা থেকেও তোর জন্য আমার বেশি দুঃখ হয় রে দিদি ভালোবাসা স্মৃতি আঁকড়ে পড়ে থাকি বাঁচতে শিখলি না ও তোর কে একটা চাকর একটা সরল নিষ্পাপ লোককে তুই ঘাতক বানিয়েছিস আজ তার জন্য দুঃখ করছিস কেন লক্ষণদা থেকেও তোর জন্য আমার বেশি দুঃখ হয় রে দিদি তোমার ছুঁড়ে দেওয়া রুটিতে যে মানুষটা বাঁচে তার একটা মন আছে আর সেই মনে আগুন ধরিয়েছ তুমি তোমার এই আগুন পড়া রূপ এই যৌবন নিয়ে দিনের পর দিন আমার আমার চোখের সামনে ঘুরে বেড়াও তুমি না তুমি বোঝো না তখন তুমি বোঝো না আমি পাগল হয়ে যাই আমি আমি পাগল হয়ে যাই তুমি বোঝো না মানুষ রক্ত মাংসে গড়া তার একটা মন আছে আর সেখানেই ভালোবাসা জন্মায় মানুষ পুতুল নয় মানুষ জানোয়ারও নয় সমঝা ইসিলিয়ে আমার লাল্লু মরেছে একের পর এক এত নুকসান হলো আমার উর্বেলা তো আকেলে লড়কে উসকা ইতনা হিম্মত কেসে হুয়া জো হামসে টক্কর লে জরুর পিছে কোই হ্যায় এ সাবিত্রী ইধার আ আয় ইধার উর্বেলা কো ফোন লাগা না মায় কহতা হুঁ লাগা ফোন লে লাগা ফোন না নেই লাগা কি নেই লাগাগি মায় কহতা হুঁ লাগা ফোন নেই তো তোর লড়কা মরেগা এই সর্বনাশ তুমি আমার করো না তুমি চলো আরে উঠ 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 ফোন লাগা লে লে উসে বল কি শামু আবি সুইমিং পুল কে পাস অকেলা হে
उसे मारने का यही चांस, यही चांस। बोल 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 उसे। हेलो, सावित्री बोलछी। शामू आछो एमनि बोले एका थाकबे, ओखाने आमी आछी। ये सुजोग तुमि हाथछाड़ा करो ना, तोमार लक्ष्य पूरण करो। My friend, पधारिए। अरे ना 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 ना, अभी जानी कि आपनार काछे पिस्तल आछे, और ये बात भी मुझे मालूम है कि आपनी हमाके मारते चान, लेकिन चारों तरफ एक दफे नजर घुमा के तो देखिए, ये हर पिस्तल का टारगेट आप। ए बिलुआ। यस बॉस। उर्मिला देवी, वो पिस्तल उसे दे दीजिए। नहीं, दे दीजिए। ए बलू लल्ले, आप बोलो कौन कौन है तुम्हारे साथ, किसके बातों पे मुझ जैसा आग से खेल रही हो, कौन है वो बोलो बोलो, किसने मारा मेरे लल्लू को, हाय साले किसने मारा, बोल बोल पुना। अरे बोलेगी बोलेगी जरूर बोलेगी दे। अरे कैसे नहीं बोलेगी, तू बोलोगी बोलेगी जरूर बोलोगी, एक गोली सीने के पार हो जाएगी तब बोलोगी। ओ सावित्री मोतो, ओ टेलीफोन करे तुम्हाके इखाने पठालो, अरे आमी ओके गोली करे ओ परे पठालो, बोलो। आमा के गोली करे झांझरा करे दिलो, एकटा कथा आमार मुख थेके बार करते पारबे ना। अरे चिल्लाओ मत, आइस आइस। मेरे सामने कोई चिल्लाने से मैं उसे गोली, अरे क्या कर रहा हूं मैं, हाँ इतना खूबसूरत बदन, तुम्हारे साथ तो मीठा मीठा बात करना चाहिए, हाँ एकदम मीठा मीठा बात। देख मेरा एक थ्योरी है, पहले एंजॉय फिर डिस्ट्रॉय। हाँ अरे तू तो बहुत अच्छा नाच लेती है, हाँ बहुत अच्छा नाच लेती है, नाचो 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 ना। क्या बात है, क्या बात है, देखो ऐसे ना नहीं बोलते, तुम्हें कितना इज्जत दिया मैंने, तुम यहां आने से ऊपर से फूल बरसाया, साक बजाया, अभी एतो करे तुम्हें वेलकम कर लाम, तुम्हारी इज्जत तो उचित ना, हाँ नाचो 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 ना। नहीं तू समझ गया, नहीं नहीं ये मर्दानी पोशाक, नहीं नहीं नहीं। अबे लो, आया बॉस। अबे लो, आ अरे अमर कैसे आ से है ना मेरे पास, ये देखो कितना सुंदर कॉस्ट्यूम, देखो हाँ पहन लो, ये पहन लो,
ऐसे नहीं बोलते, ऐसे नहीं बोलते। ले पकड़, आओ मेरे साथ। अरे आओ मेरे साथ, मैं पहनाता हूं। শরীরের বল বাড়ি না সুন্দরী, বস এখনই আসবে তোমার সাথে দেখা করতে, অনেক ধকল যাবে। দুর্বল শরীর বস একদম পছন্দ করে। হে মানিক, কাল মে তুঝে 5 লাখ রুপিয়া দে রা হুম, ও রুপিয়া তু রিলিফ ফান্ড মে দে দেনা, তো সবকা মুহ বন্ধ হো জায়েগা আর কোই নেই কে সকেগা কি এ শামু এন্টি সোশ্যাল হ্যাঁ, মাফিয়া হ্যাঁ।
আরে হালাই এককেরে সফর সাল সালছে শামুগা এক দিলে তুই পাখি মাফিয়া শামুদিকা এককেরে জনের সেবক গুপ্তাজি বিশাল জনসভা বন্ধুগণ আগামী 20 জুন শনিবার দুপুর 3টে হরিপুর কলেজের মাঠে বন্যা দুর্গতদের সাহায্যার্থে বিশাল জনসভা ওই সভায় প্রধান অতিথি শ্রী রাজেশ্যাম গুপ্তা বন্যা পীড়িত মানুষদের সাহায্যার্থে স্থানীয় বিধায়ক শ্রী মানিক ব্যানার্জির হাতে 5 লক্ষ টাকা তুলে দেবেন বন্ধুগণ সকলের আগে দেশ দেশের মানুষ প্রচন্ড বন্যায় দেশ ডুবছে এখন অগ পাশে আমাকে দাঁড়াইতে হইব অগদিকে সাহায্যের হাত বাড়াই দিতে হইব সেই কারণেই আজকের এই জনসভা আর যার উদ্যোগে যার অনুপ্রেরণায় আজকের এই জনসভা সেই রাজেশ্যাম গুপ্তাজি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে আয়া পড়ব রাজেশ্যাম গুপ্তাজি বন্যাত্মদের সাহায্যে 5 লক্ষ টাকা দান করছেন আমিও তার সাথে মিলামিশা আমার শরীর কালি কইরা দেশের জন্য যা করছি তার জন্য আপনারা আমার হাত খালি কইরা ফিরায় দিবেন না বন্ধুগণ আপনারা এখানে দাঁড়িয়ে শপথ নেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা আমার বিপুল ভোটে জয়লাভ করায়া আবার বিধানসভায় পাঠাইবেন বন্ধুগণ আয়া পড়ছে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন সেই রাজেশ্যাম গুপ্তাজি আয়া পড়ছে তালি বন্ধুগণ বন্ধুগণ ইয়ার মতন মহানুভব ইয়ার মত জনসেবক ইয়ার মত জনজননি ইয়ার মত বাস 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 এমএলএ সাহেব এত বলবেন না বল হজম হয়ে যাবে দেখেন কি বিনয়ী এমএলএ সাহেব টাইম কম হে এক জরুরি কাম পুরা করনা হে আইসে ভাইও আর বহনো আজ এক মহত্বপূর্ণ দিন হে আজকে দিনের কথা সোনার অক্ষরে লেখা থাকবে কিউকি আজ মই সচ বলুঙ্গা আমি এখানে আস্তে আস্তে শুনছিলাম ও এমএলএ সাহেবের ভাষণ আমি নাকি জনদর্দি জনসেবক সমাজসেবক বগারা বগারা ইতনে সারে অ্যাডজেক্টিভ লগায়ে হ্যায় মেরে নাম কে সামনে লেকিন আসলি মে মে ক্যা হুঁ ये तो आप सबको मालूम है मैं রাজেশ্যাম গুপ্তা यानी शामू एक पक्का समाज विरोधी हूं एंटी सोशल हूं है कि नहीं बोलिए मेरे प्यारे भाइयों ए ए ए साला एमएलए साहब मानिक बाबू बोलन की जो नित लड़ाई करछन लड़ाई तजब की बात है अरे मैं तो उनको उस सट्टा चुल्लू का ठेक रंडी खाना चलाने के लिए कमीशन दी सोने का बिस्किट चरस हेरोइन का पाउडर हम ही फूदिए उड़िए दिलाम वो साला अंधा होए गेलो चादीर जूता के ओ बफादार कुत्ता बने गेलो हमार आप लोग बोलिए हम ही झूठ बोलचे अरे कहाँ जा रहे हैं मेले साहब जहने में अपमान है जहने में थकी ना ना आप नहीं जेते पार बैन ना एडा आपने विधानसभा नो है जब आपने जोखों इच्छा वॉकआउट कर बैन जान दाना नखने जान दोस्तों आपने रही होलें गणतंत्र शक्ति आपने जुदी बोलें कि हे मानिक बनर्जी हे तुम्हें फालतू तुम्हें घुसखोर तुम्हें दुर्नीतिबाज आपने जुदी बोलें कि हमरा आपने के भोट दी वो ना तो ले मानिक बनर्जी की कोरे विधानसभा आसन आलो कोरे बुझबेन बोलन খারাপ হয়ে গেল শামু কি আবল তাবল বকতেছ জান জান ওখানে জান দোস্ত আপ লোক মুঝসে পুছ সকতে হ্যায় কি আমি আজ এত ভালো ভালো কথা কেন বলছি ভাইও নিজের দোষ স্বীকার করে কি পাপ নিজের দিকে তাকানো কি অপরাধ হে সালা মানিক ব্যানার্জি এমএলএ
আমার সব বুড়া কামের শেল্টার দেয়। আমি যদি অ্যাক্টর হই, দোসালা ডিরেক্টর, আমি যদি সাপ হই, দোসালা পিস। লেকিন আজ আমি ওর সব পিস ছেড়ে ফেলতে চাই। এই সালা মানিক ব্যানার্জি, এইটা কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলা? তুমি কে? তুমি শামু না? না, আমি শামু নই, আমি লক্ষণ, যে তোদের লালুকে মেরেছে। এবার তোকে মারব। দেবীদাসকে মেরেছিস তুই, দেনা মেটাবি না? আজকে এই জনতার সামনে আমি তোকে মারব। লোকে জানবে তোর তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনই তোকে মেরেছে। আজ আমি বিকাশ হত্যার প্রতিশোধ নেব। তোমার সব অন্যায়ের বিরুদ্ধে আজ আমি প্রতিবাদ জানাচ্ছি। তুমি ভুল করছো, আমি লক্ষণ না। মিথ্যে কথা, তুমি লক্ষণ নও, তুমি শামু। না মেম সাহেব, আমি লক্ষণ। তুমি চিনতে পারছো না আমায়? আমি তোমায় নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, আমি লক্ষণ। তুমি তুমি লক্ষণ? সত্যি? রিভলভারটা দাও আমায়, দাও মেম সাহেব, আমি লক্ষণ। खा गए न धोखे सैली, बहुत चलाक है तुम, बहुत चलाक। लखन और तू मिलकर जो खेल खेला है मेरे साथ, मैं भी थोड़ा बहुत वो खेल खेल लिया तेरे साथ। अरे मैं बुर्बक नहीं हूं रे, अगर तू डाल डाल पे चलती है तो मैं पत्ते पत्ते पर चलता हूं। मालूम चल साले, चल। বেরিয়ে শামু।
লুকিয়ে থাকে লাভ নেই, বেরিয়ে আয়। আর তুমি আর কেউ তোকে বাঁচাতে পারবে না শামু। अरे चिल्ला चिल्ला जी भर के चिल्ला, यहाँ कोई नहीं सुनेगा रे। मुझे मालूम था तू आएगा, तू जरूर आएगा मेरे लिए, लेकिन देख यहाँ खेल कुछ पलट गया है रे। ये देख तेरा लावारिया ने डार्लिंग उके हमें साथ पाके बिधे लिए छे रे। आगे मत बढ़ लखन, मैं तुझसे डरता हूँ। मैं डर जाऊंगा तो हाथ ढीला होगा और तेरा लाभर गिरेगी पानी में और मरेगी। गोली साली देख ले, तेरे लखन का हालत देख ले, गया साला पानी में, मर गया साला। अब तेरी बारी। আসুন, আমার হাতটা ধরো, সাবধানে। নিজের হাতে সময় বেঁধে দিয়েছিলাম, আজ সময় আমার হাত বেঁধে দিয়েছে। জানি অফিসার, জনতা শত্রু গায়ে মেরেছে, কিন্তু আমার শাস্তিটা তো এখনো বাকি আছে। আমি যে খুনি, আমি যে ঘাতক। না, তুমি খুনি নও, তুমি ঘাতকও নও, তুমি একজন একজন সত্যিকারের মানুষ। আসি ম্যাম সাহেব। দাঁড়াও লক্ষণ, আমাকে একবার একবার উর্মিলা বলে ডাকবে না? আসি মা, আসি রে সবাই, বিদায়। লক্ষণ দাঁড়া, নিজে তো হাতে বেরিয়ে পড়ে চলে যাচ্ছিস, এই মেয়েটার হাতে বেরিয়ে পড়িয়ে দে, ও কি নিয়ে থাকবে? ওর মাথায় সিঁদুর পরিয়ে দে। কি তোমার সিঁদুর? কেন, নিজের শরীরে তাজা রক্ত নেই? হ্যাঁ মা। হ্যাঁ